প্রিয় শিক্ষার্থী বা ডালজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। যেহেতু বর্তমান পরিস্থিতি কোভিড-19 সারা বিশ্বব্যাপী আক্রান্ত, তাই আমরা অন্য কোনো উপায় না পেয়ে অনলাইনে ক্লাস শুরু করছে বাড্ডারতন স্কুল কলেজ। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ জাকির হোসেন ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আজকে ক্লাস নিব আর্টিকেলের উপরে। সুপ্রিয় উপস্থিতি, তোমাদেরকে এর আগেও আমি যখন ক্লাস স্কুল খোলা ছিল তখন চেঞ্জিং সেন্টেন্স সহ অনেক গ্রামারই পড়িয়েছি। আজকে আমরা আর্টিকেল উপর ক্লাস নিব। আমাদের বিষয় হলো আর্টিকেল। আমরা যদি তোমাদেরকে প্রশ্ন করি হোয়াট ইজ আর্টিকেল, আর্টিকেল কাকে বলে, তাহলে তোমরা হয়তো বা সহজে উত্তর দিতে পারবা যে এ এন দাকে আর্টিকেল বলে, এ এন দাকে আর্টিকেল বলে। আর আমরা আরেকটা প্রশ্ন করতে পারি যে আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচ, আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচ। তোমরা হয়তো বা জানো কি জানো না, অনেকেই বলে থাকে আর্টিকেল কোনো পার্টস অফ স্পিচ নয়, কিন্তু আসলে আর্টিকেল একটি পার্টস অফ স্পিচ। কেননা আমরা যদি পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ একটা পার্টস অফ স্পিচ আছে, অ্যাডজেক্টিভের সংজ্ঞা হলো কোনো কিছু দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা, তাকে অ্যাডজেক্টিভ বলে। আর্টিকেল তেমনি সংখ্যা, কোথাও কোথাও সংখ্যা অবস্থা বোঝায়, কোথাও অবস্থান বোঝায়, যার কারণে আর্টিকেল একটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখন অলরেডি দুইটা জিনিস শিখে ফেলছি। একটা হলো আর্টিকেল কাকে বলে, এ এন দাকে আর্টিকেল বলে। দ্বিতীয় হলো আর্টিকেল হলো একটি পার্টস অফ স্পিচ এবং সেটি হলো অ্যাডজেক্টিভ, আর্টিকেলকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে যাব যে আর্টিকেল কয় প্রকার। আর্টিকেলের প্রকার ভেদ করতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল দুই প্রকার, আর্টিকেল টু কাইন্ডস। নাম্বার 1 ডিফিনিট আর্টিকেল, নাম্বার 2 ইনডিফিনিট আর্টিকেল। তাহলে আমরা এখানে দুই প্রকার আর্টিকেল পাচ্ছি, একটা হলো ইনডিফিনিট আর একটা হলো ডিফিনিট। আমরা যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে অথবা ডিফিনিট আর্টিকেল কাকে বলে, আমরা যেহেতু এখানে পড়েছি এ এন দাকে আর্টিকেল বলে, তেমনি ইনডিফিনিট এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, আর দাকে ডিফিনিট আর্টিকেল বলে। তাহলে আমরা অলরেডি শিখতে পারলাম আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, আর্টিকেল দুই প্রকার, এবং সেটা হলো 1 ইনডিফিনিট, 2 ডিফিনিট। ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে আমরা দেখতে পাচ্ছি এ এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, আর দাকে ডিফিনিট আর্টিকেল বলে। এখন যদি আমরা রুলসে চলে যাই, হাউ টু ইউজ আর্টিকেল, আমরা আর্টিকেলের ব্যবহার কীভাবে করব, তাই না? আর্টিকেলের ব্যবহারের পূর্বে আমাদেরকে জানতে হবে যে লেটার কাকে বলে, লেটার কত প্রকার। লেটার দুই প্রকারের লেটার আছে, নাম্বার 1 ভাওয়েল, নাম্বার 2 কনসোনেন্ট। ভাওয়েল হলো এ ই আই ও ইউ, এই 5টি হলো ভাওয়েল। আর বাকি যে 21টি ওয়ার্ড লেটার আছে এগুলো হলো কনসোনেন্ট, এই 5টি ছাড়া বাকি যা আছে সবকটাই কনসোনেন্ট। তাহলে আমরা এখানে শিখতে পারলাম যে লেটার দুই প্রকার, ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল হলো 5টি, এ ই আই ও ইউ, আর বাকি যে 21টি থাকবে 26টির মধ্যে বাকি 21টি হলো কনসোনেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বা খাতা কলম নিয়ে শুরু করছো, সবাই লিখে রাখবা তাহলে সবচেয়ে ভালো হয়। আমরা এবার ইউজ আর্টিকেলের ব্যবহারে চলে যাব, ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার।
ইনডিফিনিট আর্টিকেল এর নিয়ম। আমরা যে রুল অনুযায়ী যাই, রুল ওয়ান, সাধারণত কোন অনির্দিষ্ট ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলে তার পূর্বে এন বসে, তাহলে আমরা এখানে পেলাম রুল ওয়ান, সাধারণত কোনো অনির্দিষ্ট ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলে তার পূর্বে এন বসে। আমরা এবার এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পল, অরেঞ্জ। এখানে অরেঞ্জ যেহেতু অ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হলে তার পূর্বে এন বসে, এন অরেঞ্জ। আমব্রেলা, আমব্রেলা ইউ দিয়ে শুরু হয়েছে, ইউ একটা ভাওয়েল, এর জন্য এর পূর্বে এন বসে, আমব্রেলা, এন আমব্রেলা, এন অরেঞ্জ। অ্যাপল, অ্যাপল এ দিয়ে শুরু হয়েছে, এ একটা ভাওয়েল, এজন্য এর পূর্বে এন বসে, এন অ্যাপল। তাহলে আমরা প্রথম রুলে পেলাম, সাধারণত কোনো অনির্দিষ্ট ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলে তার পূর্বে এন বসে। এক্সাম্পল, এন অরেঞ্জ, এন আমব্রেলা, এন অ্যাপল। আমরা রুল টু এ চলে যাব। সাধারণত কোনো অনির্দিষ্ট ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার পূর্বে এ বসে, সুপ্রবস্থিতি। সাধারণত কোন অনির্দিষ্ট ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার পূর্বে এ বসে। আমরা এবার কোথায় কোথায় এ বসবে এই এক্সাম্পলগুলি দিব। বি একটা কনসোনেন্ট, বিতে বল, এ বল। সি একটা কনসোনেন্ট, সিতে ক্যাট, এ ক্যাট। ডি একটা কনসোনেন্ট, ডিতে ডগ, এ ডগ। আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলেই তার পূর্বে এ বসে। সাধারণত কোনো অনির্দিষ্ট ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার পূর্বে এ বসে, যেমন এ বল, এ ক্যাট, এ ডগ। আশা করি তোমরা সবাই লিখে নিচ্ছ। এরপর যে আমরা রুল থ্রিতে চলে যাব, রুল থ্রি, আমরা এখন সাধারণ নিয়ম পড়লাম যে কোনো ওয়ার্ড ভাওয়াল দিয়ে শুরু হলে তার পূর্বে এন বসে, কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার পূর্বে এ বসে। এবার আমরা একটু ব্যতিক্রম নিয়মে চলে যাব। ব্যতিক্রম নিয়মগুলি হলো, রুল ওয়ান, আমরা জানি ই এবং ইউ দুইটাই ভাওয়েল, তাহলে দেখি ই এবং ইউ যদি
কোনো ওয়ার্ড ই ইউ দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ ইউয়ের মতো হয়, তবে তার পূর্বে এন না বসে এন এর পরিবর্তে এ বসে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা রুল থ্রিতে চলে গেলাম এবং রুল থ্রি বললাম যে এটা একটু ব্যতিক্রম নিয়ম, যে যদি কোনো ওয়ার্ড ইউ দিয়ে শুরু হয়, আমরা জানি ইউ ভাওয়েল, ভাওয়েল দিয়ে শুরু হলে সাধারণত এন বসে, কিন্তু ওই ওয়ার্ডটির উচ্চারণ যদি ইউ এর মতো হয় তবে তার পূর্বে এন এর পরিবর্তে এ বসে, যদি ই এবং ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তবে এন না বসে এ বসে। এক্সাম্পল, ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, যদিও ইউ হলো ভাওয়েল কিন্তু এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, যার কারণে আমরা এন এর পরিবর্তে এ বসিয়েছি, এ ইউনিভার্সিটি। ইউনিফর্ম, এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো, এ ইউনিফর্ম। এখানে ইউরোপিয়ান ই দিয়ে শুরু হয়েছে, কিন্তু ই যদিও ভাওয়েল কিন্তু ই এর উচ্চারণ ইউ এর মতো হয়ে গেছে, যার কারণে ইউরোপিয়ানের পূর্বে এ বসবে, এন বসবে না, এ ইউরোপিয়ান। এখানেও ই এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, ইউই, এ ইউই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে শিখতে পারছি যদি কোনো ওয়ার্ড ই অথবা ইউ দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ ইউ এর মতো হয় তবে তার পূর্বে এন এর পরিবর্তে এ বসে, যেহেতু ই এবং ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তাই তার পূর্বে এ বসে। এ ইউরোপিয়ান, এ ইউই, এ ইউনিটি, এ সবকটাই উচ্চারণ হলো ইউ এর মতো, তাই আমরা ভাওয়েল হওয়া সত্ত্বেও এর পূর্বে এ বসিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার রুল ফোরে চলে যাব। রুল ফোর, যদি কোনো ওয়ার্ড অ দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ ওয়া এর মতো হয় তবে তার পূর্বে এন এর পরিবর্তে এ বসে। Thank you.
সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা রুলসগুলো লিখে নাও। রুল ফোর, যদি কোনো ওয়ার্ড অ দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ ওয়া এর মতো হয় তবে তার পূর্বে এন এর পরিবর্তে এ বসে। এখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলবো যে অ দিয়ে শুধুমাত্র ওয়ান যখন উচ্চারিত হয় ওয়ান, তখনই ও এর উচ্চারণ ওয়ার মতো হয়, আর এই ওয়ানের পূর্বে সবসময় এ বসে। এক্সাম্পল, এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান আইড ম্যান। এখানে ও এর উচ্চারণ ওয়ার মতো হয়ে গেছে, ওয়ান ওয়া, যার কারণে এন না বসে এ বসেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যদি কোনো ওয়ার্ড ও দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ ওয়া এর মতো হয় তবে তার পূর্বে এন এর পরিবর্তে এ বসে, তাহলে আমরা এখানে দেখতে পাবো এ ওয়ান আইড ম্যান। এ 100 টাকা নোট, এখানে ওয়ান ও ওয়ের উচ্চারণ ওয়ার মতো হয়েছে যার কারণে তার পূর্বে এ বসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো ওয়ার্ড ও দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ ওয়াইয়ের মতো হয় তবে তার পূর্বে এন এর পরিবর্তে এ বসে। এক্সাম্পল, এ ওয়ান আইড ম্যান, এ 100 টাকা নোট। রুল ফাইভ, রুল ফাইভ, যদি কোনো ওয়ার্ড এইচ দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বলছিলাম যে এইচ, এইচ হলো একটি কনসোনেন্ট। আমরা এখন দেখলাম ভাওয়েলের কিছু ব্যতিক্রম নিয়ম, এখন দেখতেছি কনসোনেন্টের কিছু ব্যতিক্রম নিয়ম। এখানে আমি বলছি যদি কোনো ওয়ার্ড এইচ দিয়ে শুরু হয়, এইচ হলো একটি কনসোনেন্ট, আমরা সাধারণত জানি কনসোনেন্টের পূর্বে এ বসে, কিন্তু এই এইচ দিয়ে শুরু হবে তার উচ্চারণ যদি ও এর মতো হয় তবে তার পূর্বে এ এর পরিবর্তে এন বসে। আমি আবারও বলছি আমাদের এইচ যেহেতু কনসোনেন্ট কিন্তু এইচ দিয়ে শুরু হওয়া সত্ত্বেও তার উচ্চারণ যদি ও এর মতো হয় তবে তার পূর্বে এ এর পরিবর্তে এন বসে। এক্সাম্পল, অ্যান অনেস্ট ম্যান, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেস্ট ও দিয়ে শুরু হলেও এর উচ্চারণ এইচ না, এইচ দিয়ে শুরু হলেও এর উচ্চারণ এইচ না হয়ে ও হয়েছে, অ্যান অনেস্ট ম্যান। অ্যান আওয়ার, অ্যান আওয়ার, এখানেও এইচ দিয়ে শুরু হয়েছে বাট উচ্চারণ হয়েছে ও এর,
যার কারণে আমরা এর পরিবর্তে এন দিয়েছি। তাহলে আমরা এখানে আরেকটা বিষয় শিখলাম যে এইচ যদিও কনসোনেন্ট কিন্তু এইচের উচ্চারণ যদি ও এর মতো হয় তবে তার পূর্বে এ এর পরিবর্তে এন বসে। এক্সাম্পল, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার্ড, অ্যান ইয়ার, এই সবকটার উচ্চারণ ও দিয়ে ও এর মতো হয়েছে যার কারণে তার পূর্বে অ্যান বসেছে। এইচের উচ্চারণ এখানে উজ্জ্বল আছে, এইচের উচ্চারণ অনুচ্চারিত ছিল যার কারণে আমরা এখানে অ্যান বসিয়েছি। জি সুপ্রভাতী, আমরা এবার রুল সিক্স এ চলে যাব। রুল সিক্স, অ্যাব্রিভিয়েট ওয়ার্ড। ওয়ার্ড, অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড বা সংক্ষিপ্ত শব্দ এর উচ্চারণ অনুযায়ী এ অথবা এন বসে। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে তার পূর্বে এন বসে। উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তবে তার পূর্বে এ বসে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখানে রুল সিক্সে বলেছি অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড বা সংক্ষিপ্ত শব্দ এর উচ্চারণ অনুযায়ী এ অথবা এন বসে। তোমরা খেয়াল করবে, উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে তার পূর্বে এন বসে, উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তবে তার পূর্বে এ বসে। এক্সাম্পল, আমরা কি মাস্টার্স পাস করি যার সংক্ষিপ্ত রূপ হলো এম এ, মাস্টার্স অফ আর্ট, সংক্ষিপ্ত রূপ এম এ। এম এ যদি উচ্চারণ করতে চাই তাহলে আমাদের উচ্চারিত হয় এম এ, আগে এ এম এর উচ্চারণ হয়, যেহেতু এর উচ্চারণ হয় সেহেতু তার পূর্বে এ হলে একটি ভাওয়েল এন বসে, এন এম এ। বি এ, বি বি এ বলে ব্যাচেলর অফ আর্টস, এখানে আমরা যদি সংক্ষিপ্ত বি এ, এর প্রথমে বি উচ্চারিত হয়, বি বি হলে কনসোনেন্ট যার কারণে এর পূর্বে এ বসে। এরকম আরও যত ওয়ার্ড আছে যেগুলি সংক্ষিপ্তভাবে উচ্চারিত হবে এগুলি যদি প্রথম উচ্চারণ ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে এন বসবে, আর উচ্চারণ যদি
কনসোনেন্টের মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। আমি আরেকটা একটা উদাহরণ দিচ্ছি, এন এফ সিপিএস। আমরা যদি এফ উচ্চারণ করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ এর উচ্চারণটা প্রথমত এ এবং এফ এ উচ্চারিত হয়, এ উচ্চারণ যেহেতু এ একটা ভাওয়েল, এফ সিপিএস এর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শব্দ, এর পূর্বে আমরা এন বসিয়েছি, এন এফ সি পিএস। বিএসসি, বিএসসি যেহেতু বি উচ্চারিত হয়েছে এজন এর পূর্বে এ বসবে, এ বিএসসি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার যে রুলসগুলি পড়েছি সেগুলো আবার রিপিট করব। তোমরা তোমাদের খাতাতে লিখে থাকলে খাতার সাথে তোমরা রিভিউ করে নিতে পারো। আমরা প্রথমে পড়েছি আর্টিকেল কাকে বলে, আমি বলেছি এ এন দাকে আর্টিকেল বলে। এরপর বলেছি আর্টিকেল কোনো পার্টস অফ স্পিচ কিনা, হ্যাঁ আর্টিকেল একটি পার্টস অফ স্পিচ এবং সেটি হলো অ্যাডজেক্টিভ, আর্টিকেলকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করি। দ্বিতীয়ত শিখিয়েছিলাম আমরা আর্টিকেল কত প্রকার, আমি বলেছি আর্টিকেল দুই প্রকার, এক নম্বর ইনডিফিনিট আর্টিকেল, দুই নম্বর ডিফিনিট আর্টিকেল। এরপর বলেছিলাম যে ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে এবং ডিফিনিট আর্টিকেল কাকে বলে। সুপ্রিয় উপস্থিতি, আমি এখানেও বলেছি এ এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে আর দাকে ডিফিনিট আর্টিকেল বলে। এরপর আমরা এ এন ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার শিখিয়েছি। এরপর আমরা ছয়টা রুলস দিয়েছি। এক নম্বর রুলসে বলছিলাম যে যদি কোনো ওয়ার্ড, যদি কোনো অনির্দিষ্ট ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় তবে তার পূর্বে এন বসে। উদাহরণ দিয়েছিলাম এন অরেঞ্জ, এন আমব্রেলা। দুই নম্বরে বলেছিলাম যদি কোনো ওয়ার্ড, অনির্দিষ্ট ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তবে তার পূর্বে এ বসে। এখানে আমরা উদাহরণ দিয়েছিলাম এ বল, এ ক্যাট, এ ডগ। তিন নম্বরে আমরা বলেছিলাম ব্যতিক্রম কিছু রুলস, যে যদি কোনো ওয়ার্ড ই অথবা ইউ দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ ইউ এর মতো হয় তবে তার পূর্বে এন এর পরিবর্তে এ বসে। আমরা এখানে একজাম্পল দিয়ে দিয়েছিলাম যে এ ইউনিভার্সিটি, এ ইউনিটি, এ ইউনিফর্ম। এরপর বলেছিলাম ই দিয়ে এ ইউই, এ ইউরোপিয়ান। সুপ্রিয় উপস্থিতি, রুল ফোরে বলেছিলাম কোন ওয়ার্ড যদি ও দিয়ে শুরু হয় এর মতো হয় তবে তার পূর্বে এন এর পরিবর্তে এ বসে। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরও বলেছিলাম যে এ ও দিয়ে যখন শুধুমাত্র ওয়ান লেখা হয় শুধু এই ওয়ানের পূর্বেই এ বসে। এক্সাম্পলে বলেছিলাম এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান হান্ড্রেড টাকা নোট। রুল ফাইভে বলেছিলাম কোনো ওয়ার্ড যদি এইচ দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ ও এর মতো হলে তার পূর্বে এন বসে। এক্সাম্পল এন অনেস্ট ম্যান, এন আওয়ার। রুল সিক্সে বলেছিলাম যে অ্যাব্রিভিয়েট ওয়ার্ড বা সংক্ষিপ্ত শব্দ, সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ অনুযায়ী এ অথবা এন বসে। এখানে আমি তোমাদের দেখিয়েছিলাম যে যদি উচ্চারণ ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে এন বসে, আর যদি উচ্চারণ কনসোনেন্টের মতো হয় তবে তার পূর্বে এ বসে। উদাহরণ হিসেবে আমি দেখিয়েছিলাম এফ সিপিএস, এফ সিপিএস এর পূর্বে এফ যেহেতু এ ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে এর পূর্বে এন বসিয়েছি, এন এফ সিপিএস। দ্বিতীয়তে বলেছি বিএসসি, এ বিএসসি।
সুপ্রিয় উপস্থিতি, আজকে এ পর্যন্তই, রুল সিক্স পর্যন্ত। তোমরা বাড়িতে এই রুল ছয়টা অবশ্যই ভালো করে মুখস্থ করবে। মুখস্থ করার পর আমরা আবার নেক্সট মানডে, দ্যাট মিন্স আগামী সপ্তাহে সোমবারে তোমাদের সাথে আমার ক্লাস আছে, সেখানে অবশ্যই আমরা আরও কিছু ব্যতিক্রমী রুল পড়াবো, যাদের পূর্বে এ অথবা এন বসে। আমরা ক্রমান্বয়ে ক্লাসের মাধ্যমে আর্টিকেল ধীরে ধীরে শেষ করব, ক্রমান্বয়ে যে ক্লাসগুলি আছে। আজকে এ পর্যন্তই, সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, করোনা নিয়ে কোনো ভয় নাই, কোভিড-19 নিয়ে কোনো ভয় নাই, সচেতনতাই আমাদেরকে মুক্তি দিতে পারে। আসো আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে চলাফেরা করি, তাহলে আমরা আমাদের সুন্দর জীবনকে সুন্দরভাবে গড়ে তুলব পারবো। আর পাশাপাশি যতক্ষণ পর্যন্ত আমাদের স্কুল সরাসরি ওপেন না হচ্ছে, আমরা অনলাইনে ক্লাস নেব। তোমরা সবাই অনলাইনে ক্লাস করবে এবং বাড়িতে সিলেবাসগুলি শেষ করবে, কারণ স্কুল খোলার পর বেশি দিন সময় যাবে না যা আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এজন্য আমরা অনলাইনে ক্লাসগুলি যথানিয়মে করব এবং সেই অনুযায়ী আমাদের সিলেবাস অনুযায়ী পড়া শেষ করব। আর আমি আরও একটা কথা বলবো, যে আমাদের যেহেতু ইন্টারমিডিয়েট ভর্তি চলছে, বাড্ডা আলোচনা স্কুল অ্যান্ড কলেজ, আমাদের কলেজ লেভেলে মেয়েদের ভর্তি করানো হয়। আমাদের স্কুল থেকে অনেক মেয়েরাই SSC পাশ করে চলে গেছে, তারাও চেষ্টা করবো আমাদের কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার জন্য। আমাদের ইন্টারমিডিয়েটে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য তিন শাখাতেই ভর্তি হয়, শুধুমাত্র মেয়েদের জন্য। তোমরা যারা শিক্ষার্থী আছো, SSC পাশ করেছো বা তোমাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলবে আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবার জন্য সুস্বাস্থ্য এবং শুভকামনা বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।